কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে। কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে। ও প্রাণ পাখিটা ঐরা গেলে, থাকবে শূন্য দেহ। কথা ঠিক কিনা? প্রাণ পাখিটা ঐরা গেলে, থাকবে শূন্য দেহ। ওই কবরে রাখবে আকা, যাইবে না রে কেহ। স্বজন সুজন পর হবে সব, স্বজন সুজন পর হবে সব, যারা ছিল আপন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে। বলেন, কে করাবে গোসল আমায়, ও কবর মাঝে রাখার পরে ফেরেশতা আসিবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মাঝে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন, কবরে অবশ্যই ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল তাদের নাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে মুনকার নাকির। কি নাম? তারা অবশ্যই ওই কবরে যাওয়ার পরে কারো পরিচয় চলবে না, কে কোন দলের কর্মী, কোন নেতার মরিদ, এই পরিচয় চলবে নাকি? সবার কবরেই ফেরেশতা আছে না নেই? ও কবর মাঝে রাখার পরে ফেরেশতা আসিবে, আল্লাহ রাসূল দিনের কথা জিজ্ঞাসা করিবে। কথা ঠিক কিনা? কবর মাঝে রাখার পরে ফেরেশতা আসিবে, আল্লাহ রাসূল দিনের কথা জিজ্ঞাসা করিবে। জবাব দিতে না পারিলে, জবাব দিতে না পারিলে হবে কঠিন আজাব রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে। কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে।